অগ্নি অরুণোদয় অগ্নি অনেক ছবি আছে সংগ্রাম এগুলো থেকে কিছু কিছু নিয়ে একটা সুন্দর করে বিগ বাজেটের ছবি ছবি আর তৈরি করা উচিত এই জন্য যে আমাদের এই জন্মের তার পরের জন্ম তার পরের জন্ম ওরা যেন বুঝতে পারে ওরা যেন বুঝতে পারে যে আমাদের দেশ কিভাবে স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের ছবি তৈরি করতে গেলে কিন্তু অনেক বড় বাজেট দরকার হয় তো অনেক পরিচালকরা কিন্তু আগ্রহ প্রকাশ করে নাই এই কারণে তো আপনি কি মনে করেন যে এই ক্ষেত্রে সরকারের সহযোগিতা প্রয়োজন অবশ্যই আমরা মনে করি আমরা সরকারি অনুদান যদি হ্যাঁ সরকার যদি আমাদের এই মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবির জন্য অনুদান দেন তাহলে কিন্তু আমি মনে করি যে একটা বিরাট আমাদের দেশের জন্য বিরাট একটা পাওয়া হবে শুধু দর্শক আসুন আমরা এখন একটি মুক্তিযুদ্ধের গান দেখে আসি নতুন আপনার কাছে জানতে চাইব যে আপনি কিন্তু অনেকগুলো ছবি প্রযোজনা করেছেন তো আপনি প্রযোজক মুক্তিযুদ্ধের ছবির জন্য আমাদের সরকার অনুদান দিয়েছেন এবং দিচ্ছেন তো আপনাকে আপনি যদি সেরকম অনুদান পান আপনি কি মুক্তিযুদ্ধের চলচ্চিত্র করবেন অফকোর্স কেন করব না আমরা তো আছি শিল্পীরা বেঁচে আছি কেন আর এটা করতে পারলে আমি গর্বিত বোধ করব আমি মনে করব যে আমি আমার দেশের জন্য একটা কিছু করে যেতে পারলাম দুটো ছবিতে অভিনয় করেছেন একটা শিশু শিল্পী পরবর্তীতে আমরা ফারুক ভাইয়ের সাথে নায়ক ফারুকের সাথে দেখেছি আপনি তখন বড় হয়ে হ্যাঁ 97 সম্ভবত বড় মুক্তিযোদ্ধার ভূমিকা অভিনয় করেছেন প্রথমটা ছিল শিশু শিল্পী মুক্তিযোদ্ধা এবং পরবর্তীতে ছিল এখনো অনেক রাত ছবিতে তরুণ মুক্তিযোদ্ধা তো সেই ছবিটার অভিজ্ঞতা একটু এই চলচ্চিত্রটি খানাতুর রহমান চাচার সর্বশেষ চলচ্চিত্র ছিল এখনো অনেক রাত তো আমরা অনেকদিন আমাদের এই চলচ্চিত্রের মানে মিটিং যেটা আমরা অনেকবার ওই চরিত্রটা কিন্তু ছিল যে আপনি একজন তরুণ মুক্তিযোদ্ধা হ্যাঁ মুক্তিযোদ্ধা আমাদের লিডার হচ্ছেন ফারুক ভাই এবং আলীরাজ ভাই দুজন হচ্ছে আমাদের মেইন লিডার ছিলেন ফারুক অনেক এক্সপ্রেশন দিয়েছেন একজন রিয়েল মুক্তিযোদ্ধার মতো সেই এক্সপ্রেশনগুলো নিশ্চয়ই আপনি মুক্তিযুদ্ধের গল্প শুনেছেন এবং পরিচালক নিশ্চয়ই সহায়তা করেছে অবশ্যই তো এই অভিজ্ঞতাটা একটু বলবেন অধিকাংশ শুটিং কিন্তু হয়েছে আপনার রামকান্তপুরে মানে খানাতুর রহমান চাচার দেশের বাড়িতে মানিকগঞ্জে এবং আমাদেরকে দেখা গেল রাত অনেক রাত পর্যন্ত আমাদেরকে বোঝানো হতো যে এই এই সিকোয়েন্সগুলো কালকে হবে এই চরিত্র চলচ্চিত্রের মধ্যে ফারুক ভাইয়ের যে চরিত্রটা ফারুক ভাই কিন্তু অনেকগুলো মৃত্যু দেখে অনেকজন মুক্তিযোদ্ধা মেরে ফেলতেছে অনেকে মানে আমাদের সাথে যুদ্ধ করতে মরে যাচ্ছে দেখছে কিন্তু আমি যখন মারা গেলাম শেষে তারপরে কিন্তু সে পাগল হয়ে যায় নতুন আপা এবং শাকিল ভাই আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আমরা করলাম আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের চলচ্চিত্রকে নিয়ে যে চলচ্চিত্র কতটুকু বড় ভূমিকা পালন করতে পারে এই মুক্তিযুদ্ধের মতো আমাদের এত বড় একটা ইতিহাস আমাদের পরের প্রজন্মকে জানানোর জন্য ধন্যবাদ নিতিনাপা আপনাদের আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ এবং ধন্যবাদ শাকিব ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের এই প্রজন্মকে জানানোর জন্য চলচ্চিত্র একটি বড় ভূমিকা পালন করতে পারে আজকের আলোচনায় আমরা সেই কথাটি বারবার আমরা বলেছি তাই যেতে যেতে আবারও বলি আমাদের এই বাংলাদেশকে এই সোনার বাংলাদেশকে আসলে আমরা সবাই ভালোবাসি এবং আমাদের মনের মতো করে গড়ে তুলি